প্রশ্নপত্র ভালো হওয়ার আনন্দ উচ্ছ্বাস ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত খড়দ আমিনা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের চোখে মুখে করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আসতেই চলতি বছরে গত সাতই মার্চ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ ছিল মাধ্যমিকের গণিত পরীক্ষা মেমারি দু নম্বর ব্লকের বিভিন্ন সেন্টারে এবছর এক হাজার জন মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন খরদ আমিনা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা গণিত পরীক্ষার প্রশ্নপত্র ভালো হয়েছে বলেই জানালেন অফলাইনে পরীক্ষা হওয়ার কারণে পরীক্ষার্থীরা নিজেদের মেধা ফলাফলের মাধ্যমে তুলে ধরতে পারবে বলে আশাবাদী ছাত্রছাত্রীদের অভিভাবকেরা কোন পরীক্ষা হচ্ছে কোন ক্লাসের পরীক্ষা হচ্ছে আপনি কোন স্কুল থেকে এসেছেন আমি গার্জেন হিসেবে এসেছি সদলা মহিষডাঙ্গা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক আপনার পুত্র পরীক্ষা দিচ্ছে না কন্যা পরীক্ষা দিচ্ছে না আমার কন্যা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছে আর এখানকার খোরদ আমিনা স্কুলের ব্যবস্থা কেমন আমার গার্জেনদের থাকার জন্য মোটামুটি ব্যবস্থা ভালোই করেছে আমাদের কোন ক্লাসে কোন স্কুল থেকে এসছো মধ্যম গ্রাম উচ্চ বিদ্যালয় কোন জায়গায় সেন্টারে পরীক্ষা দিলে এই তো খোদ আমিনা হাই স্কুল এই যে আগে যে অনলাইনে পরীক্ষা হচ্ছিল এখন যে অফলাইনে পরীক্ষা দিতে পারলে এই ব্যাপারে কী বলবে ব্যাপারে আমাদের খুবই উপকার হচ্ছে কারণ অফলাইনে পরীক্ষা হলে তো মানে আসল কেমন কে কোন পড়া হয়েছে সেটা জাজ করা হতো না কিন্তু এই পরীক্ষায় মানে কে ভালো কে খারাপ সেই জাজটা হয়ে যাবে পরীক্ষা ছিল তোমাদের কেমন কোশ্চেন হয়েছে কোন সেন্টারে পরীক্ষা দিলে কোন স্কুল থেকে এসছো পরবর্তী এই যে এখন অনলাইনে ক্লাস হচ্ছিল এতদিন এখন অফলাইনে পরীক্ষা দিয়ে কেমন লাগছে কোন স্কুল থেকে এসছো পরীক্ষা দিতে কোশ্চেন কেমন হয়েছে আর কোন স্কুলে সেন্টার পড়েছে এর আগে যে অনলাইনে পরীক্ষা হচ্ছিল এখন অফলাইনে পরীক্ষা দিয়ে কেমন লাগছে ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এর পরবর্তী পর্যায়ে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা